সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ আনাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনে কিছু সেটিংস, বা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে বলে দা হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল ফোনে সাপোর্ট নিচ্ছে বা কাজ করছে না। তো ধরে নাও কোনো কিছু জায়গায় আমরা ট্রান্সলেট দিচ্ছি, সেটা হচ্ছে না, সেই সার্চবারটি আসছে না। তো বিগত আমাকে অনেকেই কমেন্ট করেছেন বলে আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য হবে যারা আমাকে পার্সোনাল মেসেজে রিকোয়েস্টেড করেছেন। ওকে, তো দেখুন এই হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য বা চালু করার জন্য যে কাজটি করতে হবে, ফার্স্ট টাইম আপনি এ টু জেড ভিডিওটি ওয়াচ করলে কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন আর চ্যানেল হিসেবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লেটস গো। আচ্ছা, তো সবার আগে আমি এখান থেকে চলে যাবো আমার মোবাইল ফোনে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনে, তো আপনারাও চলে যাবেন আপনাদের ফোনে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনে। তো হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশন আসার পর এখানে যে সিস্টেমটি ফার্স্ট টাইম সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনার কী করবেন, এরকম অপশান থাকলে আপনি কন্টিনিউ টু অ্যাপে ক্লিক করবেন। আচ্ছা, সো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন টার্ন অন অ্যাসেসিবিলিটি। এখানে কিন্তু টার্ন অন দ্য অ্যাসেসিবিলিটি এই নামে একটা মানে অ্যাপ্লিকেশন না, এটা কিন্তু একটা সেটিংস করতে হবে। ওকে, আচ্ছা, তো এখান থেকেও আপনি টার্ন অন অ্যাক্সেসিবিলিটি করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই জায়গার মধ্যে থেকে করতে পারবেন, আবার আপনি সেটিংস থেকেও করতে পারবেন। আচ্ছা, তো আমি এখান থেকে দুটো প্রসেসে এখান থেকে দেখিয়ে দেবো। আমি ফার্স্ট টাইম আগে আমার মোবাইল ফোনের সেটিংসে চলে যাব। ওকে, সো আপনারাও চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে, আর সেটিংসে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন অ্যাক্সেসিবিলিটি। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি AWCS। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন অ্যাসেসিবিলিটি, এখানে অনেক রকম অপশান চলে আসছে, তার মধ্যে আমি এখান থেকে অ্যাসেসিবিলিটিতে ক্লিক করব। আচ্ছা, সো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল আপ করবেন। তো এখানে স্ক্রল আপ করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে দুটো কিন্তু বা তিনটা আমার এখানে ট্রান্সলেটার অ্যাপ্লিকেশন আছে, একটা হি ডিকশনারি, একটা হি ট্রান্সলেট, একটা ইউ ডিকশনারি। ওকে, আর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা লেখা চলে আসছে যে নট ওয়ার্কিং ট্যাব ফর ইনফরমেশান। আচ্ছা, এই জায়গার মধ্যে হি ট্রান্সলেটার উপরে একবার ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু অন আছে, এখানে অনেই থাকবে। আপনি একবার কী করবেন, এটাকে অফ করবেন। আচ্ছা, স্টপ, এখানে একবার অফ করে একবার অন করে দেবেন। একবার অন করার পর আপনি ওকেতে ক্লিক করে দেবেন, বা এখানে ওকেতে ক্লিক করে দিলেও হবে। আর এখান থেকে আপনি যদি অফ করে দেন সেক্ষেত্রে এখন কী করবেন, ডাইরেক্টলি অফ করে এখন এখানে হি ট্রান্সলেটে চলে আসবেন। সো এখানে আসার পর টার্ন অন অ্যাসেসিবিলিটি এখানে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে একটা অপশান থাকবে, এই জায়গার মধ্যে দেখিয়ে দিচ্ছে যে হি ট্রান্সলেট এটাকে অফ থাকবে, এটাকে অন করে দেবেন। আচ্ছা, সেম একই প্রসেসে কিন্তু চলে আসলো, এটাকে অফ আছে এই জায়গার মধ্যে, আপনি এটাকে অন করে দেবেন। আচ্ছা, তো আমি এখান থেকে অন করে দিলাম, অন করার পর ওকেতে ক্লিক করে দেবো। আচ্ছা, তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার কী করবেন, এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন, আর একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখন দেখুন ট্রান্সলেট সিস্টেম কিন্তু অলরেডি চলে আসছে, এই জায়গার মধ্যে একবার ক্লিক করে দেবেন, ট্রান্সলেট বার চলে আসবে। মানে অর্থাৎ এখান থেকে এই যে এই সার্চ বারটি চলে আসবে, এই জায়গার মধ্যে আর একবার ক্লিক করে দেবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট বার নেই। সো আপনারা যদি এই হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে এখন ট্রান্সলেট করতে চান, তাহলে আপনার কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন গোল একটা মিডল অপশান আছে, তো আপনি এটাকে একবার টাচ করবেন। একবার টাচ করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার চলে আসছে, আর একবার টাচ করবেন, এখানে কিন্তু সার্চ বার চলে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখন আর কিন্তু এই জায়গার মধ্যে সার্চ বারটি নেই। এখন আপনারা কী করবেন, ট্রান্সলেট করবেন। আচ্ছা, ফার্স্ট টাইম আপনি এই মিডলে একবার ক্লিক করে দেবেন। মিডলে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কোনো আপনাদের মোবাইল ফোনে চলে যাবেন, যে কোনো এখন অ্যাপ্লিকেশন বা সাইটের মধ্যে গিয়েও কিন্তু আপনি এখন ট্রান্সলেট করতে পারবেন। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ট্রান্সলেট দিই, এখানে কিন্তু ট্রান্সলেট সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আচ্ছা, তো আমার এখানে হয়তো সেটিংসটা হিন্দি আছে, এর কারণে চলে আসছে। তো আমি এখান থেকে ইংলিশ থেকে বাংলা দেবো। তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট সহজেই করতে পারবেন। আর আমাকে অনেকেই ফ্রেন্ডস আমাকে পার্সোনাল মেসেজ রিকোয়েস্টেড করেছেন বলে আজকের এই ভিডিওটি। তো আমার এখানে ইংরেজি আছে, ইংলিশ থেকে আমি এখান থেকে বাংলা দিয়ে দেবো। আচ্ছা, তো ইংলিশ থেকে বাংলা দেওয়ার পর আমি ধরে নাও এখান থেকে আমি একটা মেসেজ বক্সে চলে যাব, সেটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে যাব আমি। আচ্ছা, এখানে আমি হোয়াটসঅ্যাপে চলে আসার পর এই জায়গার মধ্যে আমার এখানে বলাই টু দেওয়া আছে, আমি এই জায়গার মধ্যে চলে যাব। এখানে যাওয়ার পর এই জায়গার মধ্যে দুটো আমি কিন্তু ইংরেজি লেখা লিখেছি অলরেডি, এখানে একটা দেওয়া আছে হাউ আর ইউ। আচ্ছা, দেখি ট্রান্সলেট করার পর কী বলে, আপনি কেমন আছেন। আচ্ছা, আমি নেক্সটটা এখন দিয়ে দেবো, হাউ ইজ দ্য ডে গোয়িং। আচ্ছা, দিনকাল কেমন যাচ্ছে, অর্থাৎ ঠিকই বোঝাচ্ছে কিন্তু। ওকে, তো চাইলে কিন্তু আপনি এভাবেও ট্রান্সলেট করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, আপনি সঠিক নিয়মে সঠিকভাবে আপনি ট্রান্সলেট পেয়ে যাবেন।
আর এখান থেকে আমি বিগত যে দুটোর সেটিংসটির কথা বললাম এখানে ডাইরেক্ট হিট ট্রান্সলেট থেকে করতে পারবেন, একটা ডাইরেক্ট সেটিংস থেকেও করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যে লেখাটি আপনি ট্রান্সলেট করবেন, ধরে নাও ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলেন, সেক্ষেত্রে তারা কিন্তু সেটা বলে দেবে। আমি ভিডিও দিয়ে দিই, চাইলে সেখান থেকে ভিডিও দেখে আসতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক থাকবে, আর ভিডিওর উপরে আই বাটন থেকেও চাইলে সহজে আপনি দেখে আসতে পারবেন। আর আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে একটাই বলে থাকি, আপনার ভালো থাকবেন, সুস্থ কামনা করি সবার। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস, দেখা হবে পরের ভিডিওতে।